ফুটবল বোটের টিপস। আজকে আপনাদের সামনে ফুটবল বোটের কয়েকটা টিপস তুলে ধরছি। ফুটবল খেলোয়াড়দের কাছে বোট অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়, তবে বোট নিয়ে অনেক কাছে অনেক তথ্য অজানা রয়েছে। কীভাবে বোট পড়তে হবে, কীভাবে বোটটাকে কমফোর্ট বা আরামদায়কভাবে পড়া হয়, কী নিয়মে পড়া হয়, সেই বিষয়গুলো আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এক নম্বর হচ্ছে বোট ভালোভাবে ফিট হতে হবে। আপনার এমন ধরনের বোট কিনতে হবে যেন আপনার পায়ের সাথে ফিট হয়। দুই নম্বর হচ্ছে অভ্যস্ততার জন্য বোট পরে বাসায় হাঁটুন। কিছুক্ষণ হাঁটার পরে আপনার সেই বোটটা আপনার অভ্যস্ত হয়ে যাবে, আপনি কীভাবে হাঁটছেন বা সেটা বিষয়ে আপনার কোনো অস্বস্তি লাগবে না। তিন নম্বর হচ্ছে ফুসকা পড়া এড়ানোর জন্য প্রথমবার পায়ে দেওয়ার আগে গোড়ালি সহ পায়ের চারপাশে ভ্যাকসিন লাগানো। আপনি যদি যখন পড়বেন, আপনি অনেকেই আছে যে খেলা পরে দেখা যায় যে পায়ে ফুসকা পড়ে যায়, এই জন্য বুট পরতে চান না, কিন্তু ভালো ম্যাচ খেলতে গেলে অবশ্যই বুট পরতেই হবে। চার নম্বর হচ্ছে ভেজা বুট পরিষ্কার করে রাখবেন, এটাকে যেন ড্রায়ার দিয়ে বা হিটার দিয়ে এটাকে না শুকানো হয়। হিটার বা ড্রায়ার দিয়ে শুকাতে গেলে এই বুটটির আপনার ফিটিং বা জয়েন্টগুলো নষ্ট হয়ে যায়, পরবর্তী সময় আপনি যখন পরতে যাবেন তখন আপনার পায়ের সাথে ম্যাচ করবে না। সর্বশেষ টিপস হচ্ছে শুকনা বুট কাপড় দিয়ে পালিশ করবেন। কখনও বুট শুকনো অবস্থায় ভেজা কাপড় দিয়ে পালিশ করবেন না। হ্যালো ভিউয়ার্স, আমরা জানলাম আজকে যে ফুটবল খেলার বুট পরার যে নিয়মগুলো রয়েছে, পাঁচটি টিপস আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যালো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।